আর্মস এক্সপোর্টের ফিল্ডে ভারত এখনো ছোট প্লেয়ার। ভারত লিডিং আর্ম এক্সপোর্টিং কান্ট্রির টপ 15 ক্যাটাগরিতেও আসে না। ইতালি, ইউনাইটেড কিংডম, সাউথ কোরিয়া, স্পেন, ইসরায়েল, নেদারল্যান্ড, সুইডেন, তুর্কি, ইউক্রেন ও সুইজারল্যান্ডও ভারতের থেকে অনেক বেশি পরিমাণে আর্মস এক্সপোর্ট করে। এই সমস্ত দেশ ভারতের থেকে অনেক ছোট। এগুলোর মধ্যে অনেক দেশের এরিয়া তো ভারতের একটা রাজ্যের থেকেও কম। ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ আমরা এর আগে কখনো নজর দিইনি, সর্বদা বিদেশ থেকে হাতিয়ার কেনার ওপর জোর দিয়েছে। কিন্তু খুশির ব্যাপার হলো এই সিনারিও পুরোপুরি বদলাতে চলেছে, কারণ ভারত হাতিয়ারের মামলায় আত্মনির্ভর হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অনেক হাতিয়ারের ইম্পোর্টের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিদেশি ডিফেন্স কোম্পানিগুলোকে ভারতে হাতিয়ার ম্যানুফ্যাকচার করার জন্য বাধ্য করা হচ্ছে, যার জন্য আগামী কিছু বছরের মধ্যেই ভারত আর্মস এক্সপোর্টিং কান্ট্রির লিস্টে না শুধু টপ 15 বরং টপ 5 এন্ট্রি নেবে। খুশির ব্যাপার হলো ভারত এতে সফলতা পাচ্ছে। না শুধু বড় বড় হাতিয়ার নির্মাতা কোম্পানি ভারতে এসে জয়েন্ট ভেঞ্চার স্থাপন করছে, এখানে হাতিয়ার ম্যানুফ্যাকচার করার জন্য পুরোপুরি রেডি আছে, বরং অনেক দেশ এখন ভারতের থেকে হাতিয়ার কিনছে। আজ আমরা এই বিষয়টা এর জন্য ডিসকাস করছি কারণ ভারতের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের জন্য ভারতের কাছে রিকোয়েস্ট এসছে মিডিল ইস্টের এমন দুই দেশের থেকে যারা আজকের আগে ভারতের থেকে কোনো হাতিয়ার কেনেনি। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিন শটটা দেখুন, যা অনুযায়ী মিডিল ইস্টের দেশ ভারতের সঙ্গে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের ডিমান্ড করছে। রিপোর্ট অনুযায়ী সৌদি আরব এবং UAE এই দুই দেশ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের এয়ার লঞ্চড ভার্সন ব্রহ্মোস NG পারচেস করতে চায়। ব্রহ্মোস NG-র রেঞ্জ 290 কিলোমিটার, এর ওয়েট 1.6 টন অর্থাৎ 1600 কিলোগ্রাম, যেখানে 3.5 মাক অর্থাৎ 4300 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে টার্গেটকে হিট করতে সক্ষম। মানে ব্রহ্মোস NG 1 মিনিটে 72 কিলোমিটার, বা এটা বলতে পারেন 1 সেকেন্ডে 1.2 কিলোমিটার, মানে 1200 মিটারের ডিস্টেন্স 1 সেকেন্ডে কভার করতে পারে। সেই সাথে ব্রহ্মোস NG কে যে কোনো ফাইটার জেটে ফিট করা যায়। যদি UAE ও সৌদি আরব ভারতের থেকে ব্রহ্মোস NG কেনে, তাহলে সেটা মোস্ট প্রবাবলি ইয়ামানের হুতি বিদ্রোহীদের ওপরই ফায়ার করা হবে, কারণ হুতি বিদ্রোহীরা বিগত কিছু সময় ধরে সৌদি আরব এবং UAE অয়েল অ্যাসেটের ওপর হামলা অনেক বাড়িয়ে দিয়েছে, আর এখন তারা মিসাইল ফায়ার করাও শুরু করে দিয়েছে। হুতি বিদ্রোহী ছাড়া ইরানও সৌদি আরব এবং UAE-র বড় শত্রু। এই সময় যে রিপোর্ট বেরিয়ে আসছে সেটা দেখে মনে হচ্ছে ভারত সরকার সৌদি আরব এবং UAE কে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বিক্রি করতে ইন্টারেস্টেড রয়েছে বলে মনে হচ্ছে। এর আগে ফিলিপিন্স ভারতের থেকে ব্রহ্মোস মিসাইলের অ্যান্টিসিপ ভার্সন পারচেস করে নিয়েছে, আর ইন্দোনেশিয়ার সঙ্গে টক্স চলছে। সদ্যই আমরা আর্মেনিয়ার সঙ্গে অনেক ডিফেন্স ডিল সাইন করেছিলাম, যদি এইভাবেই আমাদের ডিফেন্স ডিল বাকি সমস্ত দেশের সঙ্গে হতে থাকে তো খুব দ্রুত ভারত টপ 5 আর্ম এক্সপোর্টিং কান্ট্রির লিস্টে সামিল হয়ে যাবে। এই সময়ে টপ 5 আর্ম এক্সপোর্টার হলো আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চায়না ও জার্মানি। ডিফেন্স ওয়েপেনের সেল ভীষণই ক্রিটিক্যাল বিষয়। আসলে যে কোনো দেশকে হাতিয়ার বিক্রি করার আগে এটা দেখা হয় সামনে থাকা দেশের ইন্টারেস্ট কি রয়েছে, তারা কি আমাদের দেশের সঙ্গে অ্যালাইন হয় নাকি না, আর যদি অ্যালাইন হয় তাও এটা দেখা হয় সামনে থাকা দেশকে কোন কোন হাতিয়ার বিক্রি করা হবে, আর যদি বিক্রি করা হয় তাহলে সেগুলো কার বিরুদ্ধে ব্যবহার করা হবে। এই সময় ইসরায়েলের সব থেকে ক্লোজ টাইজ রয়েছে আমেরিকা ও ওয়েস্টার্ন দেশগুলোর সঙ্গে, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল ইউক্রেনকে আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি করতে পুরোপুরি অস্বীকার করেছে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, ভারতকে কি সৌদি আরব এবং UAE কে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বিক্রি করা উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।